ইনফরমেশন ওয়াইডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা নয়, অসমে চূড়ান্তভাবে বন্ধ হচ্ছে মাদ্রাসা। এবার আরবি উর্দুর সঙ্গে অন্য ভাষার লড়াই, বললেন হিমন্ত। কেন বহিষ্কার বুঝলাম না, বললেন রুমিনাথ। কালো টাকার বিরুদ্ধে বড় জয় মোদি সরকারের, সুইচ ব্যাংক থেকে পাওয়া গেল ভারতীয় গ্রাহকদের দ্বিতীয় লিস্ট। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার বিস্তারিত। ভারতের অসম সরকার আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে রাজ্যে সব সরকারি মাদ্রাসা বন্ধ করা হবে। এখন নতুন করে এক নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশনায় এই প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মাদ্রাসায় যে সকল শিক্ষক শিক্ষকতা করেছিলেন তাদের সাধারণ বিদ্যালয়ে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। মাদ্রাসার 148 জন চুক্তিভিত্তিক মাদ্রাসা শিক্ষককে মধ্যশিক্ষার অধীনস্থ সাধারণ স্কুলগুলোতে বদলি করা হবে। স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা বিভাগের তরফ থেকে। মাদ্রাসার পরিবর্তে চুক্তিভিত্তিক শিক্ষক যেতে হবে সাধারণ বিদ্যালয়ে। এখন থেকে সাধারণ বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়ার যোগদান করতে হবে মাদ্রাসার শিক্ষকদের। অসম সরকার সর্বশেষ মাদ্রাসা সংক্রান্ত এক বিশেষ নির্দেশনা জারি করেছে। সুতরাং মাদ্রাসা বন্ধ হচ্ছেই এই দিনটি চূড়ান্ত হয়ে গেল। আসামে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিজেপি শাসিত সরকার। এদিকে আবার ক্ষমতায় এলে এই সিদ্ধান্ত বাতিল করবে, সব মাদ্রাসা চালু করার ঘোষণা দিয়েছেন রাজ্যে কংগ্রেসের বড় শরিক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF। AIUDF নেতা সাংসদ বদরুদ্দিন আজমলের পাল্টা দাবি, প্রায় 50 বছরের বেশি সময় ধরে অসমে সরকারি মাদ্রাসাগুলি চলছে, বিজেপি সরকার গায়ের জুড়ে সেগুলি বন্ধ করলেও তারা আবার সেগুলি খোলার ব্যবস্থা করবেন। বুধবার রাজ্যের মধ্যশিক্ষা বিভাগের উপসচিব SN দাস মধ্যশিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে বন্ধের সিদ্ধান্তর কথা জানান। আসামের শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাদ্রাসাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অসমে শিক্ষামন্ত্রী ও শক্তিশালী বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হবেই, কারণ সরকারি টাকায় কোনো ধর্মশিক্ষা চলতে পারে না। তবে এক্ষেত্রে ব্যক্তিগত মাদ্রাসা যদি চলে তাহলে চলতে পারে, তাতে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারি টাকায় মাদ্রাসা চলবে না। তার বক্তব্য, রাজ্য বিধানসভাতেও বিষয়টি তোলা হয়েছে, সরকারের অবস্থান স্পষ্ট, সরকারি খরচে ধর্মীয় শিক্ষা নয়, ব্যক্তিগত খরচে মাদ্রাসা চলতেই পারে, এটা সরকারের দেখার বিষয় হতে পারে না, কিন্তু ধর্মগ্রন্থের পাঠ নেওয়া হবে সরকারের টাকায়, এই পরম্পরা আমরা বন্ধ করবই, সরকার ধর্মনিরপেক্ষ, এই কাজ সরকারের নয়, রাষ্ট্রীয় তহবিল ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা যায় না। আগামী নভেম্বরে এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ডক্টর শর্মা জানিয়েছেন। পরবর্তী, অসমে এখন অসমীয়া, বড়ো বা বাংলা ভাষার বিরোধ নয়, মূল লড়াই আরবি উর্দুর সঙ্গে অন্যদের। গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত বড়োদের এক অনুষ্ঠানে শুক্রবার একথা বললেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজমল আতঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা অসমে উর্দু আরবি ভাষা চালু করতে চলেছে। AIUDF সভাপতির সভায় আরবি ভাষায় ব্যানার টেঙ্গানো নিয়ে ঝাঁঝালো আক্রমণ করেন হিমন্ত। তিনি বামপন্থী বুদ্ধিজীবীদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেন, বলেন এরা আরবি ভাষার কাছে আত্মসমর্পণ করেছে। মন্ত্রী শর্মার কথায় বিজেপি জাতিগঠন রাষ্ট্র নির্মাণে বিশ্বাস করে, তাই সব খেলিঞ্জিয়া জনগোষ্ঠীকে একজোট হয়ে এগুতে হবে। পরবর্তী, বহিষ্কারের নির্দেশ এখনও পাননি বড়খলার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সংসদীয় সচিব ডাক্তার রুমিনাথ। সংবাদ মাধ্যমের কাছে জানতে পেরে তার প্রাথমিক প্রতিক্রিয়া, কেন দল এমন সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না,
আমি তো দলবিরোধী কোনো কাজ করিনি। এরপরই সামলে নিয়ে জবাব দেন, 2021-এর বিধানসভা নির্বাচনে তো আমি লড়বই, কোন দলের টিকিটে? প্রশ্ন শুনে রুমির জবাব, কয়েকটা দিন অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। শেষ খবর, কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে বর্ষর সফলতা অর্জন করল মোদী সরকার। ব্ল্যাক মানি নিয়ে সুইজারল্যান্ডের সাথে চুক্তি অনুসারে সূচনার বিনিময়ের নতুন ব্যবস্থা অনুযায়ী সুইজারল্যান্ড সরকার সুইচ ব্যাংকের ভারতীয় গ্রাহকদের দ্বিতীয় লিস্ট ভারত সরকারকে দেবে। সুইজারল্যান্ড সরকার জানিয়েছে যে তারা 86টি দেশের সাথে 31 লক্ষ সুইচ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভাগ করে নিয়েছে। ভারত সেই 86টি দেশের মধ্যে আছে যাদের সাথে সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স প্রশাসন FTA এই বছর স্বয়ংক্রিয় বিনিময় সম্পর্কিত বৈশ্বিক মানের কাঠামোর অধীনে আর্থিক অ্যাকাউন্টগুলির তথ্য আদান প্রদান করেছে। এর আগে সেপ্টেম্বর 2019-এ সুইজারল্যান্ড ভারত সমেত 75টি দেশের সাথে এই তথ্য ভাগ করে নিয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত সেই প্রধান দেশগুলোর মধ্যে একটি যাদের সাথে সুইজারল্যান্ড এই তথ্য ভাগ করে নিয়েছে। এই বিষয়ে FTA শুক্রবার একটি বয়ানে বলেছে, এই বছর সূচনার আদান প্রদানে প্রায় 31 লক্ষ আর্থিক অ্যাকাউন্ট যুক্ত আছে। যদিও বয়ানে 86টি দেশের মধ্যে ভারতের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি, কিন্তু আধিকারিকরা জানান ভারত সেই প্রধান দেশগুলোর মধ্যে একটি যাদের সাথে সুইজারল্যান্ড সুইচ ব্যাংকের গ্রাহক আর অন্যান্য আর্থিক সংস্থানগুলোর অ্যাকাউন্টের বিবরণ ভাগ করে নিয়েছে। আধিকারিকরা জানান এই বছর 86টি দেশের সাথে যে তথ্য ভাগ করা হয়েছে সেগুলোর মধ্যে সবথেকে বেশি ভারতীয় নাগরিক আর ভারতীয় সংস্থান যুক্ত আছে। আধিকারিকরা আরও জানান সুইচ আধিকারিকরা ভারতের অনুরোধে গত এক বছরে 100-এর বেশি ভারতীয় নাগরিক আর সংস্থার তথ্য ভাগ করেছে। তাদের বিরুদ্ধে ট্যাক্স চুরি আর আর্থিক তছরূপের মামলাও চলছে।